হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে। এখানে শুনলাম নাকি এখানে মাছ হচ্ছে, তো এই যে ভাই জাল পেতে চলে যাচ্ছে, এখানে উনি জাল দিয়ে মাছ ধরতেছে। তো হুইল দিয়ে মাছ ধরার মতো সময় এখনও নদীতে হয় নাই। এখানে যে হার্ডিং ব্রিজের নিচে অথবা লালনশা ব্রিজের নিচে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকার এই গাঁটটিতে প্রচুর পরিমাণে মাছ হয়। এখনও গাঁটটি এখনও বের হয় নাই। যখন গাঁটটি বের হবে আর এক মাস পরে পানি শুকায় যাবে, তখন গাঁটটি বের হয়ে যাবে, তখন এখানে আপনার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় হুইল দিয়ে। তো আপনারা যারা পদ্মা নদীতে মাছ ধরতে আসবেন তাদের আমি বলবো যে এখন আসার দরকার নাই, আপনারা আসবেন আর এক মাস পরে, কারণ এক মাস পরেই আপনার এটা গাঁটটিটা বের হয়ে যাবে, তখন পানি একটু নিচে নেমে যাবে, তখন মাছ অবশ্যই হবে। ঠিক আছে, আমরাও এসেছিলাম মাছ ধরার জন্যই, কিন্তু এখন মাছের কোনো রকমের আভাস আমরা এখনও পাই নাই। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পদ্মা নদীর মাছ ধরার সকল আপডেট আমি এখানে জানাবো। যারা দূর দূরান্ত রাজশাহীতে আসেন অথবা অন্য জায়গায় আসেন, হ্যাঁ পাবনাতে আসেন, তারা অনেকেই আসে এখানে মাছ ধরতে। গত বছরও অনেক মাছ হয়েছে, আশা করি এবারও হবে। তো আপনারা যারা মাছ ধরতে আসবেন অবশ্যই আপডেট নিউজ জেনেই আসা লাগবে আপনাদের, কারণ যারা দূর থেকে আসবেন তারা তো এসে মাছ যদি না পান তাহলে তো হয় না, একটা খরচ আছে মাছ ধরতে হলে। ঠিক আছে, এখানে যে পদ্মা নদীর যে গাঁটটি আছে এই গাঁটটিতে, 3 নম্বর গাঁটটিতে তো অনেক মাছ হয়। ঠিক আছে, ওই যে আপনার মার্চ এপ্রিল মাসের দিকে প্রচুর পরিমাণে মাছ হয় এখানে। ঠিক আছে, এখন পানিটা এখনও স্বাভাবিক হয় নাই, আরও পানি এখনও আপনার 10 ফিট মতো নিচে নামবে এখান থেকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। মাছ ধরার সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনাদের জানাবো যে কখন কোন সময়ে মাছ হচ্ছে। ঠিক আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই করে আপনাদের জানিয়ে দেব কীভাবে আসবেন এখানে, সবই আপনাদের বলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।